এই যে গপ্পের বাজার বললেন যে, আসলে এই গপ্পের বাজার কেন, এই বাজারটা গপ্পের কেন? ও এই গপ্পের বাজারটা হলো আজকে 24 বছর বা 25 বছর আগে এখানে কোনো দোকান কিছু ছিল না, একটা শুধু বট গাছ ছিল, ওইখানে দুই সাইড রিক্সাওয়ালা পয়সা পয়সা থাকতো, ওই খ্যাপ মারতো কম, খুদাই পয়সা পয়সা কিছু গল্প করতো। এইটার ভিতরে আমরা আবার জড়িত হইলাম, জড়িত হইয়া তখন কি করা হইলো যে এখানে আমরা এই মোড়টার ভিতরে একটা বাজার বসাই, তো বাজারের নাম কি দেওয়া যায় তাহলে গপ্পের বাজার দেই। এই আলোচনা নিয়ে পরে এলাকার বয় মুরব্বী যারা আসা সবাই আমরা ডাইকা নিলাম, ডাইকা নিয়ে বসে বললাম যে আমরা এই মোড়টার ভিতরে আমরা একটা বাজার বসাবো, সে বাজারের নাম থাকবো হলো গপ্পের বাজার, গপ্পের বাজার। তাহলে গপ্পের বাজার বসাইলে পরে তো তাহলে এই জায়গায় গপ্প করার মতো প্রতিযোগিতা দেওয়া লাগবে, দেওয়া লাগবো, হ্যাঁ হ্যাঁ, কে কত করতে পারে বা কেরা কত এই আনন্দটা দিতে পারে। তখন এইটা সিদ্ধান্ত নিয়ে আমরা এলাকা দিয়ে মাইক মারা ধরলাম, মাইক মারলেন, হ্যাঁ মাইক মারলাম, আষাঢ়ি গপ্পের প্রতিযোগিতা হবে, তো মাইক মালা, মাইক থেকে মালে মানে আপনার এই মগরা দশাইয়া এলাঙ্গা পোড়ল বিভিন্ন দূরে দূরে থেকে বয়স্ক লোক আপনি এইখানে বাজারে এরা গল্প করার জন্য আসতো, আসতো হ্যাঁ প্রতি শুক্রবার। এইভাবে দুই মাস আমরা গল্প করলাম, সেখানে আপনার প্রাইজও ছিল, পিতলের কলসি ছিল, ট্যাব রেকর্ড ছিল, টর্চ লাইট, গেঞ্জি, রুমাল, তুয়াইলা, এইভাবে 2টা মাস আমরা গপ্পের প্রতিযোগিতা কইরা তারপরে এই নামকরণটা হয়েছে গপ্পের বাজার। আমি তো গপ্প করে উত্তরস্থান নেই, না আমি তো গপ্প করে আসলে প্রাইজ নেই নাই, কারণ আমি তো কমেডির একজন আসছিলাম, কমেডি, হ্যাঁ। আপনি কি পরিচালনা পর্ষদের ছিলেন নাকি আপনি গপ্পের মধ্যে একজন ছিলেন? মানে আমি কমেডির একজন, কিন্তু কমেডির একজন কিন্তু আবার গপ্প করছি, ওই প্রতি শুক্রবারে একটা করে গপ্প করছি, না প্রাইস হয়ে গেছে যখন না, মানে গপ্পটা এইটার ভিতরে আমার কথা আছে, ভাবি করতে তো যাওয়ার দরকার নাই, তো গপ্পের প্রতিযোগিতা যখন হইলো লাস্ট দেবীর ফাইনাল, এটা আবার ফাইনালও হয়েছে, তো ফাইনালের দিন একটা গপ্প করে অতিথি ইউনিয়নের চেয়ারম্যান ছিল আর অন্যান্য এলাকার মায় মাতো তারা ছিল, কলিং বেল থাকতো, খাতা কলম থাকতো, সব প্রচার করতেন কিভাবে, মাইক দিয়া নাকি? মাইক দিয়া, মাইকও ছিল, হ্যাঁ মাইক ছিল, ছিল মানে এক একজন মানে এক এক রকমের গপ্প করছে। আজকে 25 বছর আগের ঘটনা, যে গপ্প করা হয়েছে আসলে ওই গপ্পগুলা তো এখন ওইভাবে আর মনে নাই, তো লাস্টে যদি ফাইনাল ওই দিনকে একটা গপ্প করলাম, তো আপনার 15 জন মানুষ ওই দিকে হইলো প্রতিযোগিতা ফাইনাল, পরে একটা গপ্প করলাম, গপ্প করার পরে তখন প্রাইজ বিতরণ করব, এখন সেই প্রাইজটা হলো ওই যখন দেওয়া ধরলো তখন জুগনির এক যে গপ্প করছে তারে ফার্স্ট প্রাইজটা দেওয়া হইলো, কিন্তু দর্শক ওই সময় হই হুল্লা শুরু করলো যে গপ্প তো ফার্স্ট প্রাইজটা হে পায় না, তো দর্শক আমার কথা বলতেছে যে এটা নাইবালি আছে হেসে গপ্প করছে, এই ফার্স্ট প্রাইজটা সেইটি পায়, এটা নিয়ে মাঠের ভিতরে একটা হই হুল্লা আরম্ভ হয়ে গেল স্কুলের মাঠে। তখন আবার মাইক দিয়া বললাম যে আসলে ভাই আমি কমেডির একজন, যদি ফার্স্ট প্রাইজটা যদি আমরা কমেডি থেকে রাখিয়া দেই তাহলে একটা বদনাম হয়, যার কারণে কি আমি কমেডির পক্ষে থেকে আমি গল্প করছি আর উনি হলো গল্পের প্রতিযোগিতা করার জন্য আসছে, উনি ফার্স্ট হয়েছে, এই সিদ্ধান্ত আপনারা মাইনা নেন, তখন এইভাবে তারা মাইনা নিল, মাইনা নিল। তারপর আস্তে আস্তে এখানে অনেক দোকানপাট হয়ে গেল, কাঁচামাল ওঠে, মাছ ওঠে, সব কিছু ওঠে, এই যে যে দোকান সেই থেকে গপ্প, গপ্প এখনো পয়সা পয়সা মানুষ গপ্প করে এখনো, এই যে আমরা যেমন কথা বলি, আমার মনে হয় যে এর সাপোর্ট যেটা আছে মানে যে কইলো যে ফার্স্ট প্রাইজ এইটি পাবো, মানে জুগনির লোকটা পাবো না, আমার মনে হয় এডি এর লোকই আছে, না এর লোক আসল বিলাই এই কথাটা কইছে, আমি এই তো গল্পর ক বুঝ না, হে ফার্স্ট তো পাই, আরে ভাই শুধু তাই না, গপ্পের বাজার গপ্পের কিছু থাকে, বাস্তবও কিছু থাকে, যেমন এই যে দোকানদার মধ্যে আমরা বসে আড্ডা মারি চা খাই, এই দোকানদার নাম হলো নুরুল ইসলাম নুরু, ও যে চা বানায় আপনি সারা টাঙ্গাইলে যে চা খান আর এখানে যে চা খান ভিন্ন আছে কিনা, আপনি দেখেন এই চার ভিতরে, হ্যাঁ কালিজিরা সস আছে, কথাটা কইলেন ভিন্ন আছে, হ্যাঁ
এই মনে করেন যে আপনিও বিয়ে করছেন, আমিও বিয়ে করছি, ইয়াও বিয়ে করছে, সবাই বিয়ে করছে, ব্যাগের বউর মধ্যে কিছু না কিছু ভিন্নতা। আরে ভাই, আরে ভাই, তুমি আপনার বউ আর আমার বউ কি এক? আরে ভাই, তুমি বউর মধ্যে কে লাগে? আমি যে কথা কই, এই দোকানে চার ভিতরে লেবু দিতাছে, আপনি কালি জিরা সস দিতাছে, লং দিতাছে, আচ্ছা অন্য কোন জায়গায় কি এলা দেয়? না দেয় না, করোনার মধ্যে দেখা ব্যাগ ধনে না, এই সারা এই দোকান সারা কোন দোকানেই দেয় না, আমি দেখছি তো। তুমি কয় দোকানে চা খাও? আমি সারা রাঙ্গাল দিছি চা গিরা। হ্যাঁ তা ঠিক আছে, না না নুরু ভাই এমনি চা ভালো বানায় এটা ঠিক আছে, কিন্তু তার মধ্যে এই মানে যে ই যে মেডিসিন যেগুলো আছে, আপনি কালি জিরা কইতাছেন, সেইখানে যদি চা খাবার বহি, তখন তুমি তো কও যে না রাস্তার পূর্ব পাশে নুরুর দোকানে যাবো, ওখানকার চা ভালো, কালী জিরা সস ওইখানে বসবো না কেন? যেমন নুরুর দোকানে এই সস টস ব্যাগ কিছু দেয়, চায়ের মধ্যে আলাদা একটা ফিভার আসে, হ্যাঁ এটা খাওয়া যায়। আবার এই গপ্পের বাজারে এই নুরুর দোকানের চেয়ে করা চা হলো শ্যামলের দোকান, তাহলে ওটা আর একটা ফেভার না, ওর ফেভার শ্যামল থেকে করা হয়ে কেমন মাথা হয়ে গেটে দাঁড়িয়ে সারা। আসলে করোনার মধ্যে যে কেসে গা করোনা কিন্তু দেশে নাই ধরা, কিন্তু এখনো কিন্তু নুরু কেস কালী জিরা সস লং আদা লেবু সবকিছু এখনো দিতে আছে, ধরে রাখছে। মূল উদ্দেশ্য হলো তারা একটু লাভ বেশি করে, নুরু একটু কম করে। এই যে না, সে যদি লাভটা যদি ত্যাগ করতে পারে নুরু, তাহলে আমাদের ওনার কথা ভালো কইতে আমাকে অসুবিধা অসুবিধা রাখি, উনি তো চা খায় না, চা তো খাই আমরা, লাভ তো আমাকে হয়। এইখানে বেশি আড্ডা মারি, বসার মতো আরাম জায়গা আছে, এইখানেই মারি।